মিনিমাম তিনটি শর্ত পূরণ করে নারীদেরকে পোশাক করতে হবে এটাই হলো ইসলাম এটা কি কোনো নমনীয়তা নাই ব্যাপারে আমরা এই ব্যাপারে কোনো নমনীয়তা দেখাবো না এটাই হলো ইসলাম ইচ্ছে হলে মানো ইচ্ছা হলে চলে যাও ঠিক এক নম্বর এমন পোশাক পড়তে হবে যেটা গোটা দেহকে ঢেকে রাখবে দুই নাম্বার সেই পোশাক ঢিলে ঢালা হতে হবে স্কিন টাইট হতে পারবে না তিন নম্বর পাতলামে হতে পারবে না যেটা বাহির থেকে ভেতরে সবকিছু বিবরণ দিয়ে দিবে অন্তত পক্ষে তিনটি মৌলিক শর্ত পূরণ করে নারীদেরকে পোশাক করতে হবে এরপরে আপনি স্বাধীন মিডিয়া সত্য ও দিন প্রচারের লক্ষ্যে আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل كل أولئك كان عنه مسؤولاً সদাখন্দিন উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মিনুন ভাই বন্ধুগণ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলা সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন চলার পথ দেখিয়ে দিয়েছেন সে মহান স্রষ্টার সমীপে সুক্রিয়া আদায় করে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ যে বিষয়টি নিয়ে আমরা দুটো পর্বে আলোচনা করেছি এবং ধারাবাহিক আলোচনা চলবে শেষ পর্যন্ত ওয়াদা করেছিলাম সে বিষয়টি ছিল মানব মনের মৃত্যু কারণ এবং প্রতিকার আমরা কারণগুলো নিয়ে বিগত জুমাতে আলোচনা শুরু করেছিলাম তিনটি বা চারটি কারণ আলোচনা করেছিলাম প্রথম কারণটি ছিল আল গফলাত আংরিক্লাহি ও তাদাবুরুল কোরআন ও তামিফি আয়াত হিল কৌনিয়া অর্থাৎ আল্লাহ সুবাহান আলার জিকির থেকে অমনোযোগী হওয়া কোরআন এবং এই বিশ্ব সৃষ্টির মাঝে আল্লা আলার যে আয়াতগুলো রয়েছে নিদর্শনগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদাব্বর তাফাক্কুর ভাবনা না করা দ্বিতীয় কারণ ছিল কাসরাতুল মা আসি অর্থাৎ অধিক মাত্রায় নাফরমানি করা গুণা করা তিন নাম্বারে বলেছিলাম চগল চোগলখুরি এবং অসুন্দর ভাষা ব্যবহার করা চার নম্বর যা কিছু শ্রবণ করা হারাম করে দেয়া হয়েছে সে হারাম জিনিসগুলো শ্রবণ করা আর এগুলোর মধ্যে প্রথমেই আসে গান বাজনার কথা আমরা ওয়াদা করেছিলাম গত জুমাতে আমরা আজে বাজে গান শুনব না আল্লাহ সুবাহ শয়তানকে এভাবে বলছেন শয়তানকে আল্লাহ বলছেন তুই যাকে পারিস তোর স্বর দিয়ে পথভ্রষ্ট কর সত্যচ্যুত করে দে তোর কণ্ঠ দিয়ে সুর দিয়ে কথা দিয়ে ওয়াজিলি বা আলাইহিম বিষাই এবং তাদের উপরে তুই তোর পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনী সব বাহিনী আক্রমণ কর ওয়াসায়ারিক হুম ফিল অ্যা মোবাইলি ওয়াল আউলাত এবং ওদের সন্তান সন্ততি ধন সম্পদে শরিক হয়ে যা ওয়াই দ হোম ওদেরকে প্রতিশ্রুতি দেয় মা ইয়াইদ হো ইল্লা ইল্লা ও বলতেন শয়তান শুধু ছলনাই করে সে কখনো কথা দিয়ে কথা রাখে না এখানে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ই করেছেন এক প্রকার চ্যালেঞ্জ যারা আল্লাহ সু ওয়া তা সত্যিকার বান্দা শয়তান তাদেরকে কিছুই করতে পারবে না এবং শয়তান যত পদ্ধতি প্রক্রিয়া ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ধ্বংস করে সেগুলোর মধ্যে একটি হচ্ছে তার সৌচ তার কণ্ঠ এই শৌচের ব্যাখ্যায় বলা হয়েছে হুয়াল ঘেনা গান তাহলে গান বাজনা এগুলো শয়তানের হাতিয়ার যে হাতিয়ার দিয়ে সে মানুষকে সহজে ইমান হারা করে দেয় মানুষের মনগুলোকে অকালেই ধ্বংস করে দেয় মানুষের মনগুলো অকালে মরে যায় আরেকটি কারণ হচ্ছে ফি এটি আগের কারণের সম্পর্ক আল্লাহ সুখ আমাদেরকে বলার জন্যে মুখ দিয়েছেন দেখার জন্যে চোখ দিয়েছেন শোনার জন্যে কান দিয়েছেন এই যে আল্লাপাক চোখ কান মুখ দান করেছেন এই জিনিসগুলোকে তিনি ব্যবহার করবারও নির্দেশিকা দিয়েছেন এই পন্থায় ব্যবহার করা হালাল এই পন্থায় ব্যবহার করা হারম তো আল্লাহ সব হায়না এই ন্যামাতগুলো যেই সমস্ত কাজে ব্যবহার করা নিষেধ করেছেন হারাম করে দিয়েছেন ওই সব ক্ষেত্রে যত বেশি এই ন্যামাতগুলার ব্যবহার করা হবে তত বেশি মানুষের মন মরে যেতে থাকবে মন ধ্বংস হয়ে যেতে থাকবে মনের বিনাশ ঘটতে থাকবে যেমন অবৈধ দৃষ্টি অবৈধ অসংযত দৃষ্টি এই দৃষ্টি মানুষের মনকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লা সু তালা বলছেন অর্থাৎ আমি যে তোমাদেরকে কান দিয়েছি চোখ দিয়েছি মন দিয়েছি এই প্রতিটি নেহেমাজের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে নয়তে বলা হয়েছে ফুল ইল মিনি বো সরিহিম হেরসুল মুমিনদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে হেফাফত করে দৃষ্টিকে সংযত করে আসলে করিম সাল্দাল্লাহ গো আলাইহি ওসাল্লাম বলছেন আর না সাহামুন মুন মাসমুমুন মিন সাহ ইবলিস ইব্লিজ অসংযত দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীর বিষাক্ত তীর ম্যান তা এটা অবশ্য হাদিতে সে কুচ্ছি বলছেন যেই ব্যক্তি অসংযত দৃষ্টিকে আমার ভয়ে ত্যাগ করেছে সংযত করেছে আমি বিনিময়ে তাকে ইমান দান করব সে ইমানের স্বাদ তার ভেতরে আস্বাদন করবে সুহারল্লাহ অর্থাৎ এই চক্ষু হেপাদ করতে পারলে আল্লাহ পাক আপনার মনের চক্ষু খুলে দিবেন মনের চক্ষু খুলে দিলে নামাজের মধ্যে স্বাদ পাওয়া যাবে তিলাওয়াতের মধ্যে স্বাদ পাওয়া যাবে দিকিদের মধ্যে স্বাদ পাওয়া যাবে কোদানের কাছে আসলে স্বাদ পাওয়া যাবে এখানে বলা হয়েছে বিষাক্ত তীর এমন বিষাক্ত তীর যেই তীরটি আপনি নিক্ষেপ করেছেন একজনের দিকে অসংযত দৃষ্টি বিষাক্ত তীর এই তীরটি আপনি নিক্ষেপ করলেন এটা গিয়ে আক্রমণ করলো আর একজনকে ধরুন একটা মেয়ে আক্রান্ত হলো এমন তীর তাকে আক্রমণ করে আঘাত করে আবার আপনার কাছে ফিরে আসবে বুমেরাং হয়ে যাবে ভয়ানক এক তীরের নাম ইন্নার তাহলে এখানে যে দৃষ্টি দেয় সেও আক্রান্ত হয় এবং যার দিকে দেওয়া হয় সেও আঘাতপ্রাপ্ত হয় দুজনেই ক্ষতিগ্রস্ত হয় এজন্য জন্য দৃষ্টিকে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে মনকে হেফাজত করতে হবে তাহলে আর মন মরবে না ইনসা আল্লাহ। পাঁচ নম্বর আকলুল হারম হারম খেলে মানুষের মন মরে যায় এজন্য হারাম থেকে দূরে থাকতে হবে বিশেষ করে সুদ ঘোষ ধোকা প্রতারণা ধাপ্পাবাজি করে অন্যের সম্পদ লুণ্ঠন করা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ইয়াটিম মিসকিনের সম্পদ জোর করে দখল করা এখন তো দখলদারিত্বের অনেক ক্ষেত্রেই দেখা যায় অবাধ বিচরণ ঘটছে বাংলাদেশে ঠিক না বে এজন্য অন্যের গড়া প্রতিষ্ঠান অন্যের গড়া সম্পদ দখল করে হয়তো দুনিয়ায় পার পেয়ে যাবেন কিন্তু আপনার মনটা কিন্তু মরে যাবে এবং ওই মন নিয়ে আল্লাহর কাছে গেলে মুক্তি পাওয়া যাবে না আরেকটি কাজ করলে মানুষের মন মরে দেয় সেটা হচ্ছে সেটি হচ্ছে অতিমাত্রিক আনন্দ উল্লাস ঠাট্টা তারপরে ই করা তামাশা করা মস্করা করা খেলাধুলা করা বন্ধু বান্ধবদের সাথে মানে যেমন জীবনের অন্য কোনো কাজ নেই শুধু ঠাট্টা করা আড্ডা করা আড্ডা মারা তামাশা করা হাসি ঠাট্টা এগুলো কালবা তুমি অধিক মাত্রায় অট্ট হাসি দিও না কারণ অধিক মাত্রায় হাসলেই সে হাসি তোমার মনকে মেরে ফেলবে তুমি তুল কালবা মনের মৃত্যু ঘটায় হাসতে নিষেধ করা হয়নি কিন্তু সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে আল্লাহ বলছেন ফালিয়া দাকু কালিলা বলে ইয়াব কু ক্যাথি র বিমা কানু একসিবুন খালি হা দাঁকু ওরা যেন কম কম হাসে বলে ইয়াব কু ক্যাথি বেশি বেশি করে কাঁদে কান নির্দেশ হাসতে হবে কম কাঁদতে হবে কেন আমরা এমন আমল করি নাই যে বেশি হাসা যাবে দুনিয়ায় বসে আমাদের আমল ওই পর্যায়ে যায় না অতএব কান্নাটা বেশি থাকতে হবে সারাক্ষণ শুধু হাসির মধ্যেই থাকলে কাঁদে কখন তখন তো কান্না আসবেও না কাঁদার জন্যে তো জীবন্ত মন দরকার প্রাণবন্ত মন দরকার সেজন্যই তো আজকের আলোচনাগুলো দেখুন সাহাব একরাম বলতেন কুন না হে রসুল আমরা যতক্ষণ আপনার সামনে থাকি হাত আপনার কথাগুলো শুনে আমরা এতটাই আমেগ প্রমাণ হয়ে যাই এতটাই প্রভাবিত হই এতটাই আল্লাহর ভয়ে উজ্জীবিত হয়ে যাই যেন সচক্ষের জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি আল্লাহ ওই মানে আমরা চলে যাই না আপনাকে ছেড়ে যখন বাসায় যাই ব্যবসা বাণিজ্য করতে চাই ক্ষেত খামারে যাই ছেলে মেয়েদের সাথে যাই কাছে যাই তখন আর এরকম অবস্থা থাকে না এটি যদি হয় সাহাবিদের অবস্থা তাহলে আমাদের অবস্থা কি হবে বলুন তার মানে হলো মানুষ যত বেশি দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে তত বেশি তার মন কি হয়ে যেতে থাকবে আল্লাহ থেকে দূরে চলে যেতে থাকবে আরেকটি কারণ হল ভোগবিলাসের মধ্যে মগ্ন হয়ে থাকা অর্থাৎ আল্লাহ সু মহানা এই বিশ্বের সমস্ত কিছুই তো সৃষ্টি করেছেন মানুষের জন্য এগুলো ভোগের বস্তু এগুলো মুবাহাজ এই মুবাহাজ বা ভোগের বস্তুর মধ্যে যত বেশি আমরা ডুবে যাব তত আমাদের আমল দুর্বল হয়ে যাবে ইমান দুর্বল হয়ে যাবে খাওয়া দাওয়া নিষেধ নয় কিন্তু পানাহার সীমালঙ্ঘন করলে পানাহারে এর অশুভ পরিণাম ভোগ করতে হয় মোহাম্মদ বিন ওয়া সে রাহমা তিনি বলছেন চারটি জিনিস মানুষের মনের মৃত্যু ঘটায় ঘটায়ু আলামি গুনার পরে গুণা করা মানে অপরাধের মধ্যেই ডুবে থাকা গুনা হয়ে যেতে পারে কিন্তু মুমিনের আদর্শ হলো সঙ্গে সঙ্গে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আর করবো না আমি অন্যায় করেছি ভুল করেছি কিন্তু তবা করলাম না গুণা করেই চললাম গুনার পরে গুণা তারপরে গুনা এর দ্বারা মানুষের মন মরে যায় আরেকটি হলো কাসরাতু হাদি ফেহিন্দা বেশি মাত্রায় অধিক মাত্রায় নারীদের সান্নিধ্যে থাকা এবং তাদের সঙ্গে খোস গল্প করা মানে নারীদের সান্নিতে থাকা যাবে না তা বলা হয় নাই কিন্তু অধিক মাত্রায় থাকলে কি হতে পারে মানুষের মন মরে যেতে পারে কারণ বেশিরভাগ নারী তারা হয়তো আপনাকে দুনিয়ামুখী করার চেষ্টা করবে আমার ঘরে এটা নেই সেটা নেই এটা লাগবে সেটা লাগবে এই সময় আলোচনা আসে না তখন মানুষ দেখা যায় গল্প হচমে মত্ত হয়ে যায় আল্লাহকে ভুলে যায় দুনিয়ার মধ্যেই সে হাবুডুবে খেতে থাকে ইত্যাদি ইত্যাদি অ্যা চুল আহমাক তা কৌল্লাহামক মানে যারা নির্বোধ এই নির্বোধদের সাথে ঝগড়া করলে বাদানুবাদ করলে মানুষের মনের ক্ষতি হয় সে একটা বলবে আপনি একটা বলবেন সে একটা বলবে আপনি একটা বলবেন সে তো বোঝে না সে তো নির্বোধ আহামক তা হামকের সাথে আপনি অত সময় নষ্ট করে আপনার লাভ কী বরং আপনার কি হচ্ছে মানসিকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি আর চতুর্থ কারণ হল মোহাম্মদ বিন ওয়াসের রহমাতুল্লাহ কথা অনুপাতে মৃত ব্যক্তিদের সঙ্গে অধিক অধিকমাত্রে অবস্থান করা মৃতদের সাথে বেশি উঠা বসা করা তো জিজ্ঞেস করা হলো অমা মাউতা মৃত লোকদের সাথে উঠা বসা করার অর্থটা কি তখন তিনি বললেন মুজায়েলা এর দুই প্রকার মানুষকে মৃত্যু মনে করা হয় মানে তাদের মনগুলো মরে গেছে এক প্রকার যারা বিলাসী ধনী এবং বিলাসী প্রাচুর্যকে তারা বিলাসীটাই রূপান্তর করেছে আর এক প্রকার যারা জালেম এবং ক্ষমতাসীন জালেম ক্ষমতাধর এই দুই শ্রেণীর মানুষের সাথে বেশি উঠা বসা না তাহলে তোমার মনটা মরে যাবে অনেক গবেষক বলছেন ইনকা কস কালবি মিন আর যার একটি মত চারটি কারণে মানুষের মন পাশান হয়ে যায় মরে যায় হাজা যেই চারটি জিনিস যদি আপনি সীমা লঙ্ঘন করেন তাতে তাহলে আপনার মনটা মরে যাবে কি কি আল আকলু ও নউমু অল কালামু অল মুখালতা খাওয়া পান করা ঘুমানো মানে পানাহার আর কি পানাহার ঘুমানো কথা বলা আর মেলামেশা করা তার মানে বেশি মাত্রায় খেলে অতি ভোজন করলে বেশি মাত্রায় ঘুমলে বেশি কথা বললে এবং অযথা নির্বোধ লোকদের সাথে উঠা বসা মাত্রায় করলে মানুষের মন মরে যায় আবু সাঈদ আল হা তিনি বলছেন অফিকা নাও বেশি ঘুমলে কি ক্ষতি হয় দয়া ও অমর জীবন চলে যায় জীবনটা নষ্ট হয়ে যায় আপনি দেখুন একজন ব্যক্তি সাত বছর বাঁচলো সে তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে শেষ করে দিল তাহলে সে যদি একটু কম ঘুমত। তাহলে সে আর একটা নতুন জীবন পেত একটা নতুন জীবনটা নষ্ট হয়ে গেল ঘুমের ভেতরে অফ তাহাজুত অফাউতুত্তাহ জুত সেটা হাজির করতে পারল না ও বেলায় অধিক ঘুমের কারণে তার স্বভাবটা নষ্ট হয়ে যায় সেখানে চলে আসে অলসুতা এবং তার মনটা আস্তে আস্তে পাশান হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মরে যায় ঠিক কথা ফুদাইল বিন আজাদ তিনিও বলছেন তিনটি কাজ মানুষের মনকে পাশান করে দেয় নষ্ট করে দেয় ক্যাসুল আকিল অধি ভোজন অধিক নিদ্রা ও ক্যাসরাতুল কালাম অধিক মাত্রায় বেহুদা বলা আচ্ছা এরপরে মানুষের মনের মৃত্যুর আরেকটি কারণ হলো আত্মাফরি টু ফিল ফরাইদিহাক আল্লা সুবাহ যেই ইবাদতগুলো ফরস করেছেন ফার এই ফার আদায়ে অলসতা এবং যেগুলো হারাম করেছেন সেই হারামের সীমা অতিক্রম করা ভায়োলেশন করা এই দুটো কাজ করলে মন মরে যাবে অল্প বলছেন ইহুদিরা তারা যখন আমার সঙ্গে কৃত ওয়াদা লঙ্ঘন করল লা আমি তাদেরকে ল করলাম অভিশপ্ত করলাম ও যে না কলু বাহমুয়া এবং তাদের মনগুলোকে আমি পাশান করে দিলাম অর্থাৎ তাদের মনগুলো ইমান শূন্য হয়ে গেল ভালোবাসা শূন্য হয়ে গেল ভয় শূন্য হয়ে গেল মরে গেল তো আল্লাহর সঙ্গে মানুষের ওয়াদাটা কি আল্লাহর সঙ্গে ওয়াদা কি করেছি আমরা সবাই তাল্লার সঙ্গে ওয়াদা করেছি ওয়াই শাহিদেনা আল্লাহ বলছে বলছেন আমি সমস্ত আদম সন্তানদের করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম আল্লা আমি কি তোমাদের রব নই তখন সবাই কি বলেছিলাম বালা তুমি আমাদের রব তুমি আমাদের সব আমরা তোমার বিধান মতো চলবো তোমার কথা মানবো তোমার নিষেধাজ্ঞা পরিহার করবো কথা দিয়েছি না যিন আল্লাহ বলছেন আমার সঙ্গে যারা ওয়াদা করেছিল সেই ওয়াদা যখন ভঙ্গ করল আমি লানত করলাম আর তাদের মনগুলোকে পাথর বানিয়ে দিলাম জন্য প্রসিদ্ধ মনীষী এবদুল কাইয়্যিম রাহমাহুল্লাহ তিনি বলছেন মাতা কালবা কাত্তারহলা عنه আও তারতাহাল عن حب الله যখন তুমি দেখবে তোমার মন থেকে আল্লাহর ভালোবাসা উড়ে গেছে দূর হয়ে গেছে তোমার মনের মধ্যে মৃত্যুর কোনো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে কোনো প্রস্তুতি নেই কোনো অনুভূতি নেই ও হাল্লাফি হবু মখলুক আল্লাহর ভালোবাসা চলে গেছে সেখানে মখলুকাতের ভালোবাসা ঢুকে গেছে দুনিয়া অত্তম আনি না এবং বেহা দুনিয়ার প্রতি তোমার সন্তুষ্টি এবং দুনিয়ার প্রতি তোমার মনের প্রশান্তি অনুভব করছো দুনিয়াকে নিয়ে খুশি হয়ে গেছো আল্লাহর সৃষ্টি নিয়ে খুশি হয়ে গেছো আল্লাহকে ভুলে গেছো আল্লাহর কোনো ভালোবাসা তোমার মনে অনুভব করছো না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কোনো চিন্তা তোমার মধ্যে যখন নাই এরকম দেখবে ফায় আহ কদ খুশিফা বেহ ফায়লাম তখন জেনে রাখো আনা হো কদ খুশিফা বেহ তোমার মনকে হসেফা বলা হয় ভূমির মধ্যে তলিয়ে দেওয়া ধসিয়ে দেওয়া ভূমি ধস হয় না এর মধ্যে মানুষ পড়ে যায় মরে যায় ঠিক তোমার মনের মধ্যে ভূমি ধস হয়েছে তোমার মনটা চলে গেছে মরে গেছে ধস নেমেছে ধ্বংসের তোমার মনে তোমার মন বলে আর কিছুই নাই তোমার কলব নাই তোমার কলবটা শেষ হয়ে গেছে তাহলে মনের মধ্যে থাকবে কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা তার সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি আকাঙ্ক্ষা ইচ্ছা আগ্রহ অনুরাগ থাকতে হবে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে পারলে সবাইকে ভালোবাসা যায় ঠিক না আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে যত ভালোবাসা আছে সেগুলো আসলে ভালোবাসা নয় সেগুলো স্বার্থ স্বার্থের চিন্তা আর কিছুই নয় আরেকটি কারণে মন মরে যায় সেটি হলো তুলুল আমালি অত্যাম্যানি আমার মানে আশা তামান্না মানে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষায় সীমা লঙ্ঘন করা আশা তো থাকবেই তামান্নাও থাকবে ঠিক না কিন্তু সীমা তো থাকতে হবে আমি বাঁচব বড় জোরে একশো বছর বাঁচতে পারি সাত বছর বাঁচতে পারি কিন্তু আমার স্বপ্ন আমি দুইশো বছর বাঁচব যে হবে সাধারণত হয় না হয় না তো এরকম মানুষ যখন তার তামান্না বা ইচ্ছা বা স্বপ্ন বা আগ্রহ প্রত্যাশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায় তখন তার মন আসলে জীবিত থাকে না এজন্য ইমাম আল মান্নাবি বলছেন তুলুল আমেল বিশাল বিশাল লম্বা লম্বা স্বপ্ন এগুলো হচ্ছে প্রতারণা প্রবঞ্চনা কেন ফিহা ইন্স হইউম জানান প্রতিটি মুহূর্তেই তো মরে যাওয়ার সম্ভাবনা আছে প্রতি মুহূর্তেই মরে যাওয়ার সম্ভাবনা আছে জীবন নাশের সম্ভাবনা আছে শেষ নিঃশ্বাস চলে যাওয়ার সম্ভাবনা আছে ফালামা আনালে তুলিল আমার অতএব যেহেতু প্রত্যেকটা মুহূর্তে আমি মরে যেতে পারি মৃত্যুর কথা বাদ দিয়ে ভুলে গিয়ে একেবারে শত শত বছরের স্বপ্ন নিয়ে পড়ে থাকা অতিমাত্রিক স্বপ্ন নিয়ে এর পেছনে ছুটে চলা এটা কোনো অর্থ নেই আল মুওয়ার তাল কাল এটা মানুষের মনকে কঠিন করে দেয় অলিতু আশায়ুকন আতসলি কন এবং শয়তানকে মনের উপরে আধিপত্য বিস্তারের সুযোগ এনে দেয় অরব্বামায় যারা ইলাক্তু হইয়া বরং এটা অনেক সময় মানুষকে বিদ্রোহী করে তোলে কি করে তোলে যদি ব্যক্তি মনে করে আমি তো এখনও মরে যেতে পারি অতএব আমার তো প্রস্তুত হওয়া দরকার তাহলে সে তার আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ রাখতে পারবে যদি এই চিন্তা না থাকে আমি এখন ক্ষমতায় বসে আছি আমার মরণের চিন্তা নাই আমার চিন্তা আমি আর বিশ তিরিশ বছর বাঁচব তাহলে আমি আমার ওই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জুলুম করতে পারি সীমা লঙ্ঘন করতে পারি অর্থাৎ আমার ভেতরের মনুষ্যত্ব বোধ ধ্বংস হয়ে যেতে এই জন্যই আল্লাহ বলছেন জার হুম ইয়া কুলু ওদেরকে ছেড়ে দাও ওরা একটু পানাহার করুক খাওয়া দাওয়া করুক এনজয় করুক বিনোদন করুক ভোগ বিলাস করুক ওয়াইল হিহিমুল আমাল এবং ওদেরকে ওদের মিথ্যা অলিক স্বপ্নগুলো আল্লাহ বিমুখ করে রাখুক কোরআন বিমুখ করে রাখুক ফাসাউফাই আলামুন শীঘ্রই জানবে সব কিছু দেখবে অন্য আয়তে বলা হয়েছে ইয়ালামুন মিনাল হায়াতি দুনিয়া ওহুম আনিল আহ হুম অফিলুন ওরা তো শুধু দুনিয়াটাই জানে পরকাল থেকে ওরা উদাসীন হয়ে আছে দুনিয়া নিয়ে ওরা ব্যস্ত আছে আরেকটি কারণ হল ইমানি পরিস্থিতি পরিবেশ আবহ থেকে দূরে থাকা মানে আপনি যদি এমন পরিবেশে বসবাস করেন যেই পরিবেশটা ইসলামের জন্য অনুকূল নয় ইমানের জন্য আমলের জন্য অনুকূল নয় তাহলে আস্তে আস্তে করে আপনি ওই পরিবেশের শিকার হয়ে যাবেন আপনার মনটাও কি হয়ে যাবে আস্তে আস্তে মরে যাবে এজন্য আসলে কারি বলছেন বাদ কোনো গ্রামে কোনো জনপদে কোনো এলাকায় যদি তিনজন লোক থাকে সেই তিনজন মানুষ সেখানে নামাজ কায়েম করে না নামাজ পড়ে না ইল্লা আলাই আলাইহি প তাহলে শয়েতান তাদের উপরে বিজয় লাভ করে আধিপত্য বিস্তার করে ফেলে ফা আলাই কম্বিল জামা অতএব তোমরা একসাথে থাকো জামাতবদ্ধ থাকো এবং নামাজের সঙ্গে থাকো ফা ইন্নামাইয়া আকুল আল কাসিয়া কারণ বাঘ তো সেই ছাগলকেই খায় যেই ছাগল তার পাল ছেড়ে পেছনে চলে যায় পালিয়ে যায় একা হয়ে যায় বাঘ তাকে নেকড়ে বাঘ তাকে সহজে গিলে ফেলে অতএব জামাতবদ্ধ থাকো একা একা থেকো না সমাজের সঙ্গে থাকো অন্যদের সাথে থাকো অর্থাৎ পরিবেশকে ইসলামায়ন করো যেই পরিবেশে থাকলে ইসলাম মেনে চলা সহজ হয়ে যাবে অতএব এরকম পরিবেশ ঘরে তৈরি করতে হবে বাহিরেও তৈরি করতে হবে অফিসে আদালতে সব জায়গায় ইমানি পরিবেশ তৈরি করতে হবে তাহলে আর আপনার ভয় না ইনসাহ আম্মা ইমাম হাসান আল বাশ্রী বলছেন এ খানু না আগলা এন দ্য না মিন আহলিনা আমাদের বন্ধুরা আমাদের কাছে আমাদের পরিবারের লোকদের চেয়েও দামি কোন অর্থে কেন সহলু না ইউ দ্য কিরু না না দুনিয়া ওয়ে খয়ু না কিরু না বিল আখেলা আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে শুধু দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয় আর আমাদের বন্ধুরা আমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় বন্ধুদের কাছে গেলে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় ইমানের আলোচনা হয় আর ঘরে গেলে ছেলে চায় এটা মেয়ে চায় এটা বউ চায় এটা এটা লাগবে সেটা লাগবে আর কিছুই মনে থাকে না তাহলে কারা বেশি দামি যেই বন্ধুরা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় তারাই তো দামি সুহান আল্লাহ তার মানে হাসান বসরিদের বন্ধুরা সেই মানের ছিলেন আমাদের বন্ধুরাকে সেই মানের আছে কিনা না একটু চিন্তা করে নেয়া দরকার আছে কি নাই আচ্ছা মৃত্যুর আরেকটি কারণ মানব মনের মৃত্যুর আরেকটি কারণ হচ্ছে আল্লাহ সৃষ্টির প্রতি রহমত না করা সৃষ্টির সঙ্গে যদি আমরা নির্দয় আচরণ করি আমাদের মনগুলো মরে যাবে এজন্য আসলে করিম আলাইহি আলহিবাসলাম একদিন ছোট্ট বাচ্চা কোলে নিয়ে চুমু খাচ্ছিলেন সেখানে এক সাহাবি ছিলেন খুব সম্ভব তার নাম আল আকরো হাবিস বললেন ইয়া রসুল আল্লাহ আপবেলুসিবিআ আপনি বাচ্চাদেরকে চুমু খাওয়ান কারিম বললেন কেন তোমরা চুমু খাও না বললেন না আমার দশটি সন্তান আছে আমি কোনো দিন তাদেরকে আদর করে চুমু খাইনি আল্লাহ আকবার কেমন ছিল জাহিলি যুগের মানুষগুলো তখন রসুলের করিম সাল্লাম বলেছিলেন আল্লাহবিন আল্লাহ যদি তোমার কলব থেকে রহমত ছিনিয়ে নেন আমি আর কি করব তোমার জন্যে তাহলে বুঝা গেল বাচ্চাদেরকে আদর করা অন্যদের সাথে মানবিক আচরণ করা দয়ালু দয়াদ্র আচরণ করলে আপনার মনটা কি হয়ে যাবে ভালোবাসায় ভরে যাবে মঞ্জীবিত হয়ে যাবে এজন্য একজন বেদুইন রাসুলের কাছে এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ পরে আসবে এটা পরে বলব আরেকটি কারণ হচ্ছে মানুষ যখন নিজের অভিমতকেই সবসময় প্রাধান্য দেয় ভুল হোক আর সঠিক হোক সে কারো কথা শুনতেও চায় না কারো কথা মানতেও চায় না এভাবে তার মনটা মরে যায় এই জন্য আল্লাহ বলছেন আফার ইতা হাওয়াহু তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তার প্রবৃত্তিকে খোদা বানিয়ে নিয়েছে মানে প্রবৃত্তির কথায় ওঠে প্রবৃত্তির কথায় চলে সে অর্থাৎ সে যথেচ্ছ আচরণ করছে ও আবল্লাহ আলা সে জেনে শুনে বুঝে গুমরাহির পথ নিয়েছে ধারণ করেছে সে কিন্তু সত্য জানে সত্য চিনে তারপরেও সে গুমরা হয়ে গেছে গোমরা করা হয়েছে সে গুমরা হয়ে গেছে তার মানে হলো সে নিজে যা বুঝেছে এর বাহিরে এক ইনসিও সে আসবে এটা ঠিক নয় হতে পারে আপনার অভিমত সত্য নয় আমারটা সত্য অথবা আপনারা সত্য আমারটিও সত্য কিন্তু আমার অভিমতটি অধিক সুন্দর অথবা উল্টো হতে পারে অতএব সবসময় এরকম নিজের অবস্থানেই অনর থাকা ঠিক নয় যদি সেখানে অনেক চিন্তা থাকে অনেক মতামত থাকে অন্যদেরও কি থাকে গবেষণা থাকে অর্থাৎ সব ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে স্বাধীনভাবে যুক্তিভিত্তিক প্রমাণ ভিত্তিক অভিমত ব্যক্ত করার ক্ষেত্রে অন্যদের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত তাহলে মনটা সুন্দর থাকে সকলের সাথে মিলেমিশে থাকার মতো মানসিকতা অর্জিত হয় এই জন্য ইমামা শাফি রহমাতুল্লাহ আলাই বলতেন আল মেরাউফিল ইউকসি আল খুলুবিস এলেমের ক্ষেত্রে ঝগড়া করা এলেম নিয়ে ঝগড়া করা মনকে পাশান করে দেয় এবং হিংসাবিদ্দের সৃষ্টি করে এই আমাদের দেশে আলেমদের মধ্যে এটা একটু কম মোটামুটি আছে খারাপ না ইদানিং আবার একটা নিয়ে শুরু হয়েছে মানে কয়েকদিন পর পর ইস্যু তৈরি হয় আলেমের আলেম নাকি কে কাটছে বেশি বোঝে বেশি পারে ঠিক না আচ্ছা আমি একটা কথা বললাম আমার দৃষ্টিতে ঠিক আমি হাঁপচিঠি হতে পারে তো আপনি কি সেই আপনি আমাকে আলিগালাস করতে পারেন সেজন্য আপনি আমাকে নিয়ে অজাচিত মন্তব্য করতে পারেন পারেন না আপনি আপনার মত ব্যক্ত করে পোস্ট করুন অসুবিধা কি আপনি শেয়ার করুন আপনি আপনার মতটা বলে দিন কিন্তু আমাকে আপনি ছোট করার চেষ্টা করছেন কেন আমিও তো জেনে শুনেই তো হয়তো কথাটি বলেছি আবার আমিও আগেই বলেছি আমার ভুল হল ভুল হতে পারে আমি তখন সংশোধিত হয়ে যাব অর্থাৎ আলেমদের মধ্যে এলেম নিয়ে যে এখন ঝগড়া চলছে মোনাজানা চলছে জেদাল চলছে কে কাটছে বেশি বড় আলেম বেশি বোঝে এই মানসিকতা পরিহার না করলে আসলে আমাদের মন কখনো বিশুদ্ধ হবে ইসলামের মধ্যে যদি বেদাঁত সৃষ্টি করা হয় যারা বেদাঁত সৃষ্টি করবে তাদের মনও মরে যাবে অসহায় লোক থেকে জুলুম করলে মানুষের মন মরে যায় হিংসা বিদ্বেষ করলে মানুষের মন মরে যায় এবং এলেমের মজলিস থেকে যত বেশি মানুষ দূরে থাকে তত বেশি মানুষের মন মরে যেতে থাকে আরেকটি হলো কদু আতুন হাসানা ভালো লোকদের সংস্পর্শ থেকে দূরে থাকলে মনগুলো আস্তে আস্তে মরে যেতে থাকে এরপরে আল্লাহ থেকে দূরে থাকলে মন মরে যেতে থাকে অর্থাৎ আল্লাহ থেকে দূরে থাকা মানে কি এর অনেক অর্থ হতে পারে আল্লাহর বিধান থেকে দূরে থাকা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা মানে আল্লাহকে মনেই না রাখা আল্লাহ থেকে যত বেশি দূরে চলে যাব তত বেশি মনগুলো মরতে থাকবে আচ্ছা সত্যকে জানার পরে সত্য গ্রহণ না করলে মনটা মরে যায় আল্লাহ বলছেন ওরা যখন সত্য জেনেও সত্য থেকে দূরে চলে গেল দেখিও না দেখার ভান করলো শিয়ালের মতো বক্রপথ ধারণ করল আমি ওদের মনকে বক্র করে দিলাম ওরা জালেম ওরা ফাঁসিক আর ফাঁসিককে আমি হেদায়াত দান করি এই কারণগুলো যেগুলো আলোচনা করা হয়েছে সবগুলো কারণ আসলে একটি জায়গায় এসে মিলিত হয় সবগুলো কারণ একটি মূল কারণ থেকেই উদ্গত সেই কারণটি হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করা আর কিছু না আল্লাহর না সঙ্গে নাফরমানি করা আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমাদের না মনগুলো মরে যাবে আসলে নাফরমানি এমন একটা ভয়ানক বিষয় নাফরমানি করতে 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 একসময় নাফরমান নাফর মানিকে অধিকার মনে করে কি মনে করে এটা তার অধিকার মনে করে এটি তখন ভয়ানক আকার ধারণ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে যে পোশাকের স্বাধীনতার জন্যে মানববন্ধন বা অবস্থান গ্রহণ করেছে সেটি এই ভয়ানক পরিণামের বহিপ্রকাশ আমরা এবং বাংলাদেশের ওলামাই দীর্ঘ অনেক বছর ধরে একটি কথা বলে আসছেন জাতিকে বারবার সাবধান এবং সতর্ক করে আসছেন শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করুন যেই শিক্ষা ব্যবস্থায় আপনারা এই প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে চাচ্ছেন যদি এর মধ্যে গুণগত পরিবর্তন না আনা যায় এই শিক্ষা ব্যবস্থাকে যদি ইসলামের মূল্য বোধে নতুন করে ঢেলে সাজানো না যায় না হয় তাহলে অদূর ভবিষ্যতে এই শিক্ষা নামক বৃক্ষ থেকে বিষ ফল তৈরি হবে এটা বিষ বৃক্ষের আকার ধারণ করবে সেই বিষবৃক্ষের বিষ ফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে তারই বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন মুসলিম বাবা বায়ের সন্তানেরা প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে বলছে আমরা পোশাকের স্বাধীনতা চাই অর্থাৎ আমরা যা খুশি তাই পড়ব আমরা কাপড় চোপড় পরব না আমরা আমাদের ইচ্ছে এটা আমার দেহ এটা আমার বডি আমি স্বাধীন আমি কি পরবো কি পরব না কি ভালো লাগবে কি লাগবে না সেটি আমার অপশন আমার চয়েস তোমার কোনো রাইট নেই কিছু বলার ইনহার ইহি আমার মনে হয় এরকম আন্দোলন এইরকম দাবি ইতিহাসে কোন সভ্য সমাজ করেছে তার কোন দৃষ্টান্ত আপনারা দিতে পারবেন কিনা সন্দেহ আপনাদের জীবনেও কোনো দিন এরকম অযাচিত দাবি দেওয়া শুনেছেন দেখেছেন আমার মনে হয় না তারা আসলে কী চাচ্ছে তাদের এই দাবিটি কোন ধরনের দাবি একটু আলোচনা করা দরকার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ যদিও তাদের সংখ্যা অত বেশি নয় হাতে গোনা কয়েকজন ছাত্র ছাত্রী কিন্তু বাংলাদেশের নাস্তিক্যবাদী কিংবা নাস্তিক বান্ধব কিংবা তথা তথাকথিত প্রগতিশীল মিডিয়াগুলো এই চার পাঁচজন মানুষের মানববন্ধনকে বিশাল আকার দান করতে চেষ্টা করে যাচ্ছে যে কারণে বিষয়টি নিয়ে ইতিমধ্যে মোটামুটি মিডিয়া জগতে ভালোই আলোচনা হচ্ছে এবং ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে প্রথম কথা হলো তারা কি মুসলিম কিনা যদি মুসলিম বলে দাবি করে তারা এখনও যদি মুসলিম বলে নিজেদেরকে দাবি করে তাহলে তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে এক ধরনের যদি ওরা মুসলমানিত্ব থেকে নিজেদেরকে বের করে নেয় যে ইসলাম মানি না ইসলাম বিশ্বাস করি না তাহলে তাদের সাথে আমাদের আলোচনা হবে অন্যরকম কারণ যেই ব্যক্তি ইসলামই মানে না আল্লাহকেই মানে না তাকে তো নামাজ পড়তে বলে লাভ নেই তাকে তো আগে ইমান শিক্ষা দিতে হবে কথা ঠিক তো আমি যতটুকু বিশ্বাস করি ওরা মুসলমানদের সন্তান বেশিরভাগ মুসলমানদের সন্তান ওদের নামগুলো মুসলমানদের নাম যদিও কামে আব্দুস আব্দুসাইতন নাম আব্দুর রহমান কাজে কি সাহিতন এক নম্বর কথা যেখানে আল্লাহ সরাসরি বিধান থাকে নির্দেশ থাকে সেখানে অন্য কোনো যুক্তি গ্রহণযোগ্য হয় না আল্লাহ নামাজ পড়তে আদেশ করেছেন এখন যদি কেউ যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে নামাজ বলে কিছু নাই আপনি কি তার যুক্তি শুনবেন মানবেন গ্রহণ করবেন তো নামাজের বিষয়টি যেরকম হিজাবের বিষয়টিও শিখ একই রকম হিজাব ফরজ করেছেন কে আল্লাহ ওরা যেই স্বাধীনতা চাচ্ছে এটি ইসলামের হিজাবের বিধান পরিপন্থী দাবি অর্থাৎ এই দাবিটা হচ্ছে ইসলাম বিরোধী দাবি এটি মেনে নেওয়া যায় যায় কেন ইসলাম বিরোধী আল্লাহ বলছেন ইয়া হে নবী কাজ স্ত্রীদেরকে বলো তোমার মেয়েদেরকে বলো সমস্ত নারীদেরকে বলো তারা যেন পর সামনে হিজাব মেনটেন করে চলে একটা চাদর দিয়ে কাপড় দিয়ে গোটা দেহটা ঢেকে রাখি। কেন তাহলে বোঝা যাবে এই মহিলাগুলো শালীন তারা ভদ্র ক্ষোধাভীর পবিত্র কেউ তাদেরকে কথা দিয়ে কর্ম দিয়ে কষ্ট দেবে এই মেয়েগুলো দাবি করছে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দিতে হবে আমরা এরকম পোশাক পরে রাস্তায় আসলে কেন ছেলেরা কথা বলবে মানে ওরাই বোঝাচ্ছে এই নগ্ন পোশাক পরলে রাস্তায় উত্ত্যক্ত হতে হয় ওরাই দাবি ওরাই বলছে কেন উত্তক্ত হতে হবে এর বিরুদ্ধে তারা আন্দোলন করছে তো তুমি নগ্ন পোশাক পরে বের হবে আর মানুষ কিছুই বলবে না সবাই তো তোমার ফেরিস্তা নয় এই উত্তপ্ত করবার অধিকার সুযোগটা তো তুমিই তাকে করে দিয়েছ কথা ঠিক না আল্লাহ কি সুন্দর করে বলছেন যদি নাজিরা শালীন পোশাক পরে রাস্তায় বের হয় কেউ ওদের কষ্ট দেবে না আপনি আমি পুরুষ হিসাবে এটা বুঝি যে যখন কোনো শালীন পোশাক পরিহিতা মহিলা সামনে দিয়ে যায় আমাদের মনটাও শালীন হয়ে যায় আর অশালীন পোশাক করলে আমাদের মন তখন অশালীন হয়ে যেতে চায় কি হয়ে যেতে চায় এটি খুব স্বাভাবিক ক্রীড়া প্রতিক্রিয়া আছেই এই বিষয়টি খেয়াল রাখতে হবে এজন্য আল্লাহ বলছেন সমস্ত নারীকে বলে দাও তারা যেন নিজেদের দেহকে আবৃত করে রাখে রাখেমা আল্লাহ রবুল্লা আলমিন রাহিম অর্থাৎ অতীতে ভুল তুটি হয়ে গেলে ক্ষমা নাও আল্লাহ মাফ করে দেবেন আমরাও আমাদের ওই মেয়েদের মেয়েদেরকে বলছি ছেলেদেরকে বলছি যারা পথ হারা পথ ভুলে গেছে বিপদগামী হয়ে পড়েছে যারা উদ্ভ্রান্ত অবস্থায় আছে যারা পাশ্চাত্যের চোখ ধাঁধানো নগ্ন সভ্যতায় কী হয়েছে মাতোয়ারা হয়েছে তাদেরকে আমরা বলবো তোমরা তাও বা করো আল্লাহকে ভয় করো আল্লাহ মাফ করে দেবেন এখনও সময় আছে তোমরা যেই পথে চলছ সেটি সুন্দর পথ নয় আল্লাহ আল্লাহ বলা হয়েছে মেয়েরা যেন পরপুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যতটুকু প্রকাশিত হয়ে যায় ততটুকু ছাড়া ইসলামে তো এমন কোনো ধর্ম নয় যে এমন নির্দেশ দিয়েছে যা পালন করা কারো পক্ষে সম্ভব নয় এই জন্য আল্লা বলছেন যতটুকু প্রকাশ না করলে চলে না ততটুকু ছাড়া পাখিটা ঢেকে রাখবে এটা কার আচ্ছা আসমা বিনতে আবি বকর রাসুলের সামনে এসেছিলেন পাতলা কাপড় পরে আনহা। রাসুল তখন তার চেহারা ঘুরিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন ইয়ে আসমা হে আসমা ইন্নল ই ই কোনো মেয়ে যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন শুধুমাত্র এই এই অঙ্গ ছাড়া অংশ ছাড়া আর কিছু প্রকাশ করা যায় এই এই কি এই হাতের ইঙ্গিত করা হয়েছে ও আশা ও ওয়া কফি রাসোল তার চেহারা আর হাতের তালুর দিকে ইশারা করেছিলেন এই জন্য ওলামা একরামদের মধ্যে মতানৈক্য আছে গবেষণা আছে চেহারা ঢাক ঢাকা ফরস কিনা বা মুস্তাহাব নাকি ইত্যাদি ইত্যাদি তো চেহারা নেকআপ দিয়ে ঢাকাটা যে মুস্তাহাব তার মধ্যে কোনো মতানৈক্য নেই ওয়াজিব কিনা সেই ব্যাপারে কি আছে মতানৈক্য আছে কি ওয়াজিব যাই হোক এই দুটো ছাড়া পরপুরুষের সামনে আর কোনো সৌন্দর্য প্রকাশ করা যাবে এবার বলুন তারা যে দাবিটি করছে এই দাবিটি কি কোনো ইমানদার ব্যক্তি মানতে পারে যেই দেশের বিরানব্বই থেকে তিরানব্বই জন শতাংশ মানুষ মুসলিম সেই দেশের সেই সমাজে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গনে ইসলামের সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার দুঃসাহস তাদেরকে দিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হলো না কারণ তারা যেই দাবিটি করছে এই দাবিটি শুধু ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ তা নয় এটি গোটা দেশের সঙ্গে চ্যালেঞ্জ গোটা মানব সভ্যতার বিরুদ্ধে চ্যালেঞ্জ গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জে তারা গিয়েছে তারা তো পোশাক পরেই আছে কিছু পোশাক পরেছে না কিছু পরে নাই অর্থাৎ তারা তো পোশাকের স্বাধীনতা ভোগ করছেই তাহলে আবার কিছের স্বাধীনতা চাচ্ছেই তারা আসলে পোশাকের স্বাধীনতা চায় না তারা আরও কিছু চায় তারা আজকে বলছে আমার পোশাক আমি নির্ধারণ করবো ঠিক আছে কালকে বলবে আমার দেহ আমি আমার দেহ দিয়ে যা করি তোমার কি আমি ইচ্ছে হলে করবো ইচ্ছে হলে করব না আমি যেখানে খুশি সেখানে বসে জেনা করব আমি যার সঙ্গে খুশি তার সঙ্গে লিফ্ট বেদ করব কুয়ারিও তুমি কে এটা বলতে বেশি বাকি নেই এটাও অলরেডি ইতিমধ্যে তারা বলেই ফেলেছে এই জন্য বিষয়টিকে এত হালকাভাবে নেওয়া যাবে এটা হচ্ছে ওদের এসিড টেস্ট পাইলট প্রোগ্রাম এখানে সফলতা পেলেই এর পরবর্তী ঝাঁপি তারা শীঘ্রই ঝাঁপিয়ে পড়বে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা যে দাবিটি করছে এটা জাহেলিয়াতের দাবি কিসের দাবি এটাই হলো জাহেলিয়াত আল্লাহ বলছেন ওয়ালা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা রুজাল তাবাররুজাল জাহেলিয়াতিল উলা হে নারীরা তোমরা ঘরের ভিতরে থাকবে একান্ত প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হলে হিজাব করে যেতে হবে ওই জাহেলি যুগের মতো নগ্ন অর্ধ নগ্ন হয়ে ঘরের বাহিরে যেতে পারবে না কার কথা তাহলে নগ্নতা হলো জাহেলেই গাছ স্বাধীনতা হল ইসলাম ওই যে একজন ব্রিটিশ মহিলা ইসলামিক স্কলারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে কেন আপনাদের ধর্মে হিজাব করতে বলা হয়েছে এটি তো আমার স্বাধীনতাকে খর্ব করে তখন তিনি জিজ্ঞেস বলেছিলেন দেখো মা তুমি আমার মায়ের বয়স তুমিও তো কিছু পোশাক পরেছ যদিও স্কার্ট পরেছ মিনি স্কার্ট পরেছ তুমিও তো কিছু পোশাক পরেছ কেন পরেছ তখন মেয়েটি বলেছিল এটা হলো আমার মডেস্টি আমার স্বাধীনতা তখন ওই স্কলার বলেছিলেন ওই মিনি পোশাক পরা স্বল্প বসন পরা যদি তোমার স্বাধীনতা হয় তাহলে গোটা দেহকে আবৃত করা দ্যাট ইজ মোর মডেস্টি এটা হলো আরও শালীনতা আরও সৌন্দর্য এটাই তো হওয়া উচিত এটাই কি মানুষের সাথে পশুর পার্থক্যটা কথা বলুন মানুষ পোশাক পরে পশুকে পোশাক পরে নগ্নতা তো পশুর সভ্যতা ওরা যেই সভ্যতা চাচ্ছে ওই সভ্যতা মানুষের সভ্যতা ওটা পশুদের সভ্যতা ওরা যদি চাই তাহলে মানব সমাজ ছেড়ে সুন্দর বনের গভীর অরণ্যের জঙ্গলে গিয়ে বসবাস করতে পারে ওদের জন্য মানব সভ্যতা নয় ওদের জন্য মানব নয় ওদের জন্য বনে জঙ্গলে বন আর জঙ্গল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট স্থান এটা জাহেলি বলছেন না দুই প্রকার মানুষ জাহান নামে যাবে আমি তাদেরকে এখন দেখছি না এখন তারা নাই এক প্রকার অত্যাচারী গোষ্ঠী যারা অন্যায়ভাবে মানুষকে মারবে তাদের হাতে থাকবে গাভীর গরু লেজের মতো চাবুক থাকবে মানুষকে তারা অন্যায়ভাবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে শরীরতন্ত্র চালাবে আর এক প্রকার ওই সমস্ত মহিলা যারা পোশাক পরেও বিবস্ত্র পোশাক পরেও কিছুই পড়ে নাই এবং যারা খুব মনোরম এবং হেলে দুলে রাস্তায় চলবে তাদের চুলের খোপাটা বিশাল বিশাল থাকবে বাতাসের সাথে চুলগুলো ভালোমালো খেলাধুলা করবে অর্থাৎ নিজেদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় চলবে পোশাক পরেছে আসলে কিছুই পরে নাই এখন ব্লাউজের কথা উঠেছে দাদি নানিরা ব্লাউজ পরতো আসলে তো ইসলামিক পোশাক না ব্লাউজ পরলে কি সে তো কি হাফ হাতা এটা কি হিজাবের মধ্যে নাই এখান থেকে এটা কি ফরজ না ঢাকা ব্লাউজ পরা না পরে সে সমান অনেকটা সমান কোথায় ব্লাউজটা হতে পারে তার অন্তর্বাস এর উপরে আর একটা থাকতে হবে পোশাক থাকতে হবে কিন্তু অন্তর্বাসকেই যদি মনে করা হয় মূল পোশাক তাহলে ভুল হবে কী হবে ভুল হবে তো আসলে কারণ বলছেন যারা পোশাক পরেও কিছু পরে নাই এই হাদিসটি বোঝার জন্য মনে হয় সবচেয়ে উত্তম ওদেরকেই দেখা ওদের আন্দোলন দিয়ে তাকানো পোশাক পরেছে কৃষি যেন পরে নাই অর্ধেক খোলা অর্ধেক পোশাক পরা এর জন্য বলছেন মিনিমাম তিনটি শর্ত পূরণ করে নারীদেরকে পোশাক পরতে হবে এটাই হলো ইসলাম এটা কি কোনো নমনীয়তা এই ব্যাপারে আমরা এই ব্যাপারে কোনো নমনীয়তা দেখাবো না এটাই হলো ইসলাম ইচ্ছে হলে মানো ইচ্ছে হলে চলে যাও ঠিক এক নম্বর এমন পোশাক পরতে হবে যেটা গোটা দেহকে ঢেকে রাখবে দুই নাম্বার সেই পোশাক ঢিলে ঢালা হতে হবে স্কিন টাইট হতে পারবে না তিন নাম্বার পাতলা মেয়ে হতে পারবে না যেটা বাহির থেকে ভেতরে সব কিছু বিবরণ দিয়ে দিবে অন্তত পক্ষে তিনটি মৌলিক শর্ত পূরণ করে নারীদেরকে পোশাক সায়েজ করতে হবে এরপরে আপনি স্বাধীন আপনি বোরকা পরে ঢাকতে পারেন চাদর করে ঢাকতে পারেন অন্য কিছু করে ঢাকতে পারেন এক এমপি সেদিন বলছে বোরকা পরতে হবে এমনটি কোথাও তো নাই এই কথাটি আংশিক সত্য আংশিক মিথ্যা বোরকা পরতেই হবে এটা আমরাও বলি না আমরা বলি দেহ ঢাকতে হবে সেটা হতে পারে বোরকা দিয়ে হতে পারে অন্য কিছু দিয়ে কথা ঠিক এই সীমিত পরিসরের মধ্যে থেকে আপনি স্বাধীন আপনি স্বাধীনতা ভোগ করতে পারবেন অবাধ স্বাধীনতা বলে ইসলামে কিছু নাই কোথাও কিছু নাই পৃথিবীতে কোনো দেশেই অবাধ স্বাধীনতা আসলে নাই কারণ অবাধ স্বাধীনতা মেনে নিয়ে হলে আইন কানুন দরকার নাই পুলিশ বাহিনী দরকার নাই কোর্ট কাছারির দরকার নাই এত লেখাপড়ার কোনো দরকার নাই সবাই তো স্বাধীন যা খুশি তাই করবে তাহলে কি সমাজ সমাজ থাকবে পৃথিবী থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে আলো আলো হয়ে যাবে ঠিক না বেঠি এক ভাই বলছেন সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে আকাশে আমরা যখন ঘুড়ি উড়াতাম এই ঘুরি ততক্ষণ আকাশে উড়বে যতক্ষণ ঘুরির মালিক সুতো ধরে রাখবে যদি সুতোটা কেটে দেয়া হয় আর ঘুড়ি বলে আমাকে আমাকে তুমি বন্দি করে কনে রেখেছ আমার স্বাধীনতা কেন তুমি হরণ করছো আমাকে আমার স্বাধীনতা দাও আমি আমার মন মতো ইচ্ছে মতো অবগাহন করবো আকাশের বুকে শুধু সুতো কেটে দেওয়া হয় এই ঘড়িকে উড়বে না পড়ে যাবে তাহলে ওখানেও অবাধ স্বাধীনতা অবাধ স্বাধীনতা যারা ভোগ করতে চায় তার এভাবেই পড়ে যাবে পতন হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ বলছেন যারা আমাকে অস্বীকার করে আমার বিধান মানে না আমার সঙ্গে শিরিক করে ওরা যেন আকাশ থেকে ছিটকে পড়েছে ওদেরকে পাখিচ্ছ মেরে নিয়ে যাবে অথবা বাতাস এসে অনেক দূরের পথে ওদেরকে নিয়ে যাবে এটা এটা অর্থে বলা হয়েছে অর্থাৎ যারা আল্লাহকে মানে না তাদের ধ্বংস অনিবার্য এবং তারা হারিয়ে যাবে পথ হারিয়ে যাবে এমন পথ এমনভাবে হারিয়ে যাবে আর পথ খুঁজে হয়তো পাবে না তিন নম্বর কথা যদি বলছিলাম সমাজ এবং সভ্যতা বলে একটা কথা আছে আপনি আপনার ব্যক্তি জীবনে যেমন পোশাক তেমন পরুন যেমন খুশি তেমন সাজেন ঘরের মধ্যে ঠিক না স্বামীর সামনে একা একা নির্জনে আপনি যেমন খুঁজে তেমন সাজুন না আপনাকে যদি সমাজে আপনাকে তো সমাজে বসবাস করতে হবে প্রত্যেক সমাজে কিছু সোশ্যাল ভ্যালু আছে সামাজিক মূল্যবোধ আছে মানে ইস্তেমাই আছে এই সমাজে বাস করতে হলে এই মূল্যবোধগুলো নিয়ে বসবাস করতে হবে যে দেখুন ইউরোপ ইউরোপের মেয়েরা সমুদ্র তটে গিয়ে বিবস্ত্র হয়ে যায় কিন্তু ওই অবস্থায় কি তারা পার্লামেন্টে আসে কেন আসে না এটা ওদের সোশ্যাল নর্মস নয় আপনি বলছেন আমাদের মেয়ের এখন চাচ্ছে ওরা প্রকাশ্যে রাস্তায় নগ্ন হয়ে ঘুরতে চায় অর্ধ হয়ে ঘুরতে চায় হবে না এই সমাজের নর্মস ফলো করতে হবে এই প্রত্যেকটা সমাজের বিধি নির্ণত হয় কি দিয়ে বলতে পারেন ওই সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের অনুপাত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই জন্য এই সমাজের এই দেশের সামাজিক মূল্যবোধ নির্ণয় হবে নির্ণিত হবে মুসলমানদের বিশ্বাস দিয়ে ইমান দিয়ে আমাদের সামাজিক দর্শন ইসলাম শিক্ষার দর্শন ইসলাম সব কিছুর দর্শন হবে ইসলাম এটাই হল আমাদের সামাজিকতা অতএব এই সমাজের বিরুদ্ধে গিয়ে যারা যে দাবি করছে এই দাবিটি সমাজবিরোধী দাবি এটা মানবতা বিরোধী দাবি আর সভ্যতার প্রথম দাবি কি পোশাক পরা কি পরা পোশাক দিয়ে মানুষের সভ্যতা শুরু হয়েছে আল্লাহ আদমকে পোশাক পরই তো জান্নাতে রেখেছিলেন ঠিক না যখন তিনি জান্নাতের ফলটি খেয়ে ফেলেছিলেন ভুল করে তখন পোশাক ছিল না খুলে যাচ্ছিল এই যে আলাপাক বলছেন ইয়া আদম লা আদম সন্তান সাবধান হয়ে যাও শয়তান যেন তোমাদেরকে বিপথগামী করতে না পারে ফিতনা ফেলতে না পারে কিসের ফিতনা كما اخرج জান্না من الجنه ينزعن عنهما لباسهما যেভাবে তোমাদের বাবাকে মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের পরনের পোশাক টেনে খুলে ফেলছিল তার মানে ওই নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে তাদের দেহ থেকে পোশাকগুলো খুলে যাচ্ছিল তখন তারা দৌড়ে গিয়ে জান্নাতের পত্র পল্লব এনে গাছপালা থেকে পাতা এনে নিজেদেরকে আবৃত করেছিলেন তার মানে হলো শয়তানের সবচেয়ে বড় মিশন মানুষকে পোশাক শূন্য করা মানুষকে যত বেশি নগ্ন করতে পারে শয়তান তত খুশি তাহলে নগ্নতা হলো শয়তানের সভ্যতা নগ্নতা মানুষের সভ্যতা হতে পারে এই জন্য আল্লাহ খবর খবরদার তোমরা শয়তানের কথায় চলবে না যারা আজকে পোশাকের স্বাধীনতার নামে এই সমাজে নগ্নতা আমদানি করতে চায় ওরা সাক্ষাৎ ইবলিশ এবং ইবলিসের দোসর ওদেরকে এখানে স্তপ করে দিতে হবে ওদের এই অপচেষ্টা দুঃসাহসকে এখানেই বন্ধ করে দিতে হবে আপনারা কি আমার সাথে সবাই একমত সবাই একমত ওরা বারবার দোহাই তুলছে এটা বাংলাদেশ ধর্ম নিরপেক্ষবাদী দেশ তার মানে কি ধর্মনিরপেক্ষতা বাণী মানে অর্থ নগ্নতা নাকি ওরা এমনভাবে বলছে এটা ধর্ম নিরপেক্ষবাদী দেশ অতএব আমার যা খুঁজি তাই পড়ব কোন ডিকশনারিতে আছে যে ধর্ম নিরপেক্ষতা মানি নগ্নতা যদি তার অর্থ নগ্নতা হয় তাহলে আমরা সেই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধেও অবস্থান গ্রহণ করতে বাধ্য ইসলাম ছাড়তে পারবো ওরা ভুলে যায় সংবিধান শুধু ওদের মন মতো চলবে নাকি সংবিধানে কি সমাজের মূল্যবোধের কথা নাই আছে পত্রপত্রিকা আসল কথা লেখা হয় না বলে কি বিরোধী কোথাও অপকর্ম হলে কি বলে কি লেখে যেন সমাজবিরোধী কার্যকলাপের জন্য ধরা পড়েছে আসল কথাটা লেখে না তার মানে সমাজের যে নর্সগুলো আছে সে সেগুলো ভঙ্গ করেছে ওরা কি নগ্ন পোশাকের দাবি করে এই সমাজের সামাজিক মূল্যবোধকে আঘাত করে নাই আঘাত করে কি ওরা সংবিধান লঙ্ঘন করে নাই সংবিধানের মধ্যে কি ইসলাম রাষ্ট্র ধর্ম হওয়ার কথা নাই তো যেই দেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রধর্ম বানিয়েছে স্বীকৃতি দিয়েছে সেই দেশের রাজপথে দাঁড়িয়ে কি করে মুসলিম মেয়েরা নগ্ন পোশাকের অধিকার এবং দাবি করতে পারে এই দুঃসাহস ওরা কোথায় পেয়েছে একটু ভেবে চিনতে দেখা দরকার আমার বন্ধুগণ নগ্নতা হল আল্লাহর লা আৎ আসুল একানি বলছেন সাইয়া কুনু ফি আখের উন্মেটি নিশা উনকাসিয়া তুনারিয়াদ আলআরু উ সিহিন না কাস নিমাতেল বুক আলে আই শেষ যুগে এমন সময় আসবে যখন আমাদের উন্মতের মধ্যে থেকে কিছু মহিলা পোশাক পরেও বিবস্ত্র থাকবে ওদেরকে লানাৎ করো অভিশাপ দাও ওরা অভিশপ্ত না ওর অভিশাপ তো অভিশাপ কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন রসুল আমার বন্ধুগণ নগ্নতা হচ্ছে নিফাক রসুল এ বলছেন ওয়া সাররু নিসা আল মুতাবার আল মুতা খাইয়েলাত ওয়াহুন্নাল মুনাফে কচ অর্থাৎ যেই সমস্ত মহিলা মোতাবার রেজাত আরবিতে বলা হয় তাবার রুজ তাবার রুজ মানে নগ্নতা এই তাবার রুজ ধারণ করবে ওরা হলো কি মুনাফেকা ওরা কি মুনাফেক এবং পোশাকের নগ্নতা হচ্ছে কলঙ্ক কলঙ্ক বলছেন যেমন ধরুন একটা মেয়ে যদি এখন এই সামনে এসে উদাহরণস্বরূপ বলছি বিবস্ত্র হয়ে যায় তাহলে তার মানসম্মান থাকবে এটা তার জন্য কলঙ্কের বোঝা হয়ে যাবে সে আর কোনোদিন সমাজকে মুখ দেখাতে পারে এটাকে বলা হয় কলঙ্ক ফাদিহা আসলে কারিম বলছেন আই উমা এম আতিন যে কোনো মহিলা মদা সিয়া বেহা ফি বাই চিজা উজিয়া নিজের স্বামীর ঘর ছাড়া স্বামী ছাড়া অন্য কারো সামনে গিয়ে অন্য কোথাও গিয়ে পোশাক খুলেছে অর্থাৎ নগ্ন হয়েছে অর্ধ নগ্ন হয়েছে যেটা স্বামীর যেন দেখা বোঝো ছিল সেগুলো প্রকাশ করেছে ফক দা হাই মা ক্রমা বাই নাহ বাই ন আল্লাহ আর ওই মহিলার মধ্যে যে একটা শালীনতার পর্দা ছিল ওই মহিলা নিজেকে নগ্ন করার কারণে সেই পর্দাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে তার আর সম্মান বোধ বলতে আর কিছুই থাকলো আমার বন্ধুগণ তাহলে আমরা ওদের এই দাবিটা মেনে নিতে পারছি না কারণ এটা হচ্ছে অশ্লীলতা এটা কি এটা হচ্ছে মানবিকতা বোধের পরিপন্থী কথা মানব স্বভাব পরিপন্থী কথা মানুষের স্বভাবের মধ্যে একটি স্বভাব হলো লজ্জাশীলতা লাজুকতা যার লজ্জা নেই তার মধ্যে মনুষ্যত্ব নেই তার মধ্যে মনুষ্যত্ব বোধ বলতে কিছুই নাই ইমানও নেই রাসুল কালিম বলছেন আল হায়া মিনাল মিনাল ইমান লজ্জাশীলতা ইমানের অংশ ওয়াল ইমান ফিল জান্না আর ইমান মানুষকে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে অন্য হাতে বলা হচ্ছে আল আলহায়াউ ওয়াল ইমানু করিনা জামিয়ান ইমান এবং লজ্জাশীলতাকে একীভূত করে দেয়া হয়েছে একাকার করে দেয়া হয়েছে মিলিয়ে দেয়া হয়েছে ফাইদা রুফে আহমা রুফে আলাহ এই দুটোর একটি যদি উঠিয়ে নেওয়া হয় অন্যটিও উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ ইমান আছে লজ্জা আছে ইমান নাই লজ্জা নাই লজ্জা আছে ইমান আছে লজ্জা নাই ইমান নাই দ্যাট মিন্স একটি আরেকটির প্রি রিকুইজিট এর ব্যত্য করার কোনো সুযোগ নেই দেখুন এটা কেন বলছি স্বাভাবিক স্বাভাবিক বিষয় মা আয়েশা তিনি বলছেন রাসুল সাল্লা সাল্লাম ইন্তিকালের পরে আমি আমার ঘরে যেতাম কারণ তার ঘরে তো রাসুল দাফন হয়েছে আমি আমার মতে করে যেতাম ওখানে আর তো কেউ নেই আমি সেখানে গিয়ে মাথার কাপড় খুলতাম স্বাভাবিকভাবে বসতাম এরপরে আমার বাবাকেও সেখানে সমাহিত করা হলো কবর দেয়া হলো তখনও বলতাম হ্যাঁ দাদা উজি ওয়াহা আবি একজন আমার স্বামী আর একজন আমার বাবা তাদের সামনে তো আর পর্দা করার প্রয়োজন নাই আমি মাথা বা মুখ খুলেই বুঝতাম এরপরে যখন ওমার খতাবকে সেখানে কবর দেয়া হয়েছিল ইল্লা আর কোনোদিন সেখানে হিজাব না করে যাই নাই একেবারে পোশাক দিয়ে ঢেকে ঢুকে সুন্দর করে সেখানে গিয়েছি আচ্ছা বলুন ওমার কি জীবিত না মৃত কবরের ভেতরও না বাহিরে কবরের ভেতরে কিন্তু তার কাছে মনে হচ্ছে তার স্বভাবের কারণে যেন সে আমার দিকে তাকিয়ে আছে আসলে তাকিয়ে নাই এটা স্বভাবের একটা দাবি সুভাহ এরকম তো হতে হবে মুমিনের স্বভাব এটি তো হচ্ছে ইমানের দাবি অতএব তাদের এই নগ্নতার দাবি আমরা মেনে নিতে পারবো না কেন পারব না আল্লাপা বলছেন তাহলে যারা যেই সমস্ত মানুষ আমার মুমিনদের সমাজে ইমানদারদের সমাজে ফাহেসা নগ্নতার মহামারী সৃষ্টি করতে চায় তাদের জন্যে দুনিয়ায় পরকালে আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি আমি জানি তোমরা জানো অপেক্ষা করুন এই সমাজকে যারা নগ্নতা দিয়ে ধ্বংস করতে চেয়েছে ইতিপূর্বে তাদের পরিণাম দুনিয়াতে ভালো হয় নাই পরকালের কথা তো বাদই দিলাম সামনে অপেক্ষা করুন আজকেও যারা আমাদের সমাজকে নগ্নবাদীদের সমাজ বানাতে চায় আমাদের ইমান আমলকে ধ্বংস করতে চায় আমাদের সভ্যতার ভিত্তিমূরি আঘাত করতে চায় আমাদের সামাজিক মূল্য বোধকে ধ্বংস করতে চায় ওদের পরিণাম ভালো হবে না যদি তারা তাও করে ফিরে না আসে ওরা বলে তোমার কি না তোমার কি বললেও আমরা নীরব থাকতে পারবো না কারণ এটাও আমাদের ইমানের দাবি অন্যায় দেখেলে প্রতিবাদ করতে হবে কুন্তুম মুখাইয়েরা ওম্ম আনিল মুনকার ভালো কাজ করতে বলতে হবে মুনকারের বিরুদ্ধে বাধা দিতে হবে দাঁড়াতে হবে তো আমাদের ইমান অতএব যেই সমস্ত ক্ষেত্রে ফরজ লঙ্ঘিত হচ্ছে হারাম কাজ কমিট করা হচ্ছে হারাম কাজ করা হচ্ছে সেখানে আমাদেরকে বাধা দিতেই হবে হ্যাঁ মুস্তাহাবাদের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি না ইচ্ছে হলে করবিচ্ছি হলে করবে না ওখানে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু হারাম কাজ করবে সমাজকে আরাম দিয়ে ধ্বংস করে দেবে সেখানে আমরা কথা বলতে বাধ্য যদি কথা না বলেন তাহলে অপেক্ষা করুন আসলে এখানে বলছেন কোন সমাজে যদি অশ্লীলতা প্রকাশ পায় এবং সে অশ্লীল কাজ তারা সামাজিক রূপ দেয় কেউ কোনো প্রতিবাদ করছে না তাহলে সেদিন বেশি দূরে নেই পাক তাদেরকে মহামারী দেবেন এমন আজাব দেবেন আগের যুগের মানুষ তা কোনো দিন দেখে নাই তাহলে আপনি চিন্তা করছেন না কেন ওরা যদি এই নগ্নতাকে এখানে স্টাবলিশ করতে পারে তাহলে সেই নগ্নতার ধ্বংস থেকে আপনিও বাঁচবেন না আমিও আমার কাউকে চেনে না মহামারী যখন আসে গদেব যখন আসে ভালো মানুষও সেখানে ধ্বংস হয়ে যায় ভালো আমলে স্বভাব সে করকালে পাবে কিন্তু দুনিয়ায় আল্লাহর শূন্য অনুবাতে সে ও রেহাই পাবে অতএব নীরব থাকার কোনো সুযোগ আমাদের নাই আল্লাহ বলছেন ওয়া আলু আলুফা আহান ওরা যখন অশ্লীল কাজ করে দেখুন জাহেলি যুগের কথা বলছেন জাহিলি যুগের লোকেরা বিবস্ত্র হয়ে কারাগার তাওয়াফ করত যখন বলা হতো এই তোমরা এটা করছো কি আল্লাহর ঘর তাওয়াফ করছো বিবস্ত্র হয়ে কি করছো ওরা বলতো কি ওরা বলতো অযত না আবা আনা আমাদের বাপ দাদারাও তো এটা করেছেন ওরা বলতো বাপ দাদারা এটা করেছেন তো আমরা করছি আর ওরা এখন বলে দাদি নানিরাও তো করেছেন আমরাও করছি দুনিয়া এগিয়ে যাচ্ছে দুনিয়া এগিয়ে যাচ্ছে আর ওরা পেছনের দিকে যাচ্ছে ওদেরকে পাঠিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমাদেরকে বিশ্বের মধ্যে উন্নতির শীর্ষ চূড়ায় নিয়ে যাবে আর ওরা আমাদেরকে টেনে সে আদিম যুগে নিয়ে যেতে চায় যদিও এটা আমি বিশ্বাস করি না ওরাই বলে মানুষ পানর থেকে এসেছে তারপরে মানুষের পোশাক সভ্যতা ছিল না আদিম যুগের মানুষ কী পড়তো মাঝে মাঝে জিনিস পড়তো এরপরে পোশাক সভ্যতা সৃষ্টি হয়েছে মানুষ সভ্য হয়েছে সেই সভ্যতা থেকে ওরা আবার সেই আদিম যুগে ফিরে যেতে চাই দাদি নানিরা কি এরকম পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াতো নাকি আন্দোলন করতে বের হয়েছিল অভাবের কারণে পড়ত কিংবা অশিক্ষার কারণে পড়তো কিংবা তাদের নিজস্ব আঙেকে পরিবেশে পড়ত তোমাদের মতো এখানে তো এসে পড়তো না ঠিক না অতএব এই দাবিটা কতটাই অযৌক্তিক দাবি কতটাই হাস্যকর দাবি এটা আসলে আসলে কি যেন অন্যায় করে তার একটা জাস্টিফিকেশন করানোর চেষ্টা করে এটাই হলো আসল কথা শয়তানও তার অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করেছিল ও আদমকে কেন আদম হচ্ছে মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি যুক্তি দিয়েছে তারপরে আল্লাহর আইনের বিরুদ্ধে যত যুক্তি সব শয়তানি যুক্তি এগুলো আসলে যুক্তি নয় এগুলো হচ্ছে ধ্বংসলীলা এগুলো শয়তানি সুলে কারিমের জন্যেই আমাদের সাবধান করে দিয়েছেন সত্য দুনিয়া ফিত্ন তিনফি বেনি ইসরা ইল ক্যান ফিন্নিসা দুনিয়াকে ভয় করো আর নারীদেরকে ভয় করো বনি ইসরাইলের মধ্যে প্রথম ফিত্না সৃষ্টি হয়েছিল নারীদের কারণে অর্থাৎ নগ্নতা বিহায়াপনা বেশ্যাপনা অশ্লীলতা ছড়িয়েছিল নারীরা যেই কারণে বনি ইসরাইলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তোমরা সাবধানে থেকো তার মানে নগ্নতা হচ্ছে ইহুদিদের সুন্নত ইহুদিদের প্রথা ইবলিসের প্রথা জাহিলিয়াতের প্রথা দেশ দেশবিরোধী প্রথা সংবিধান বিরোধী কথা সমাজ বিরোধী কথা সভ্যতা বিরোধী কথা মনুষ্যত্ব বিরোধী কথা এটা আমরা মানতে পারি মানতে পারি শেষ কথা এই কথাটি আল্লাহ বলেছেন তালা বলেছেন ইয়া আদম সন্তান কদ আমি তো তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি কেন পাঠিয়েছি ইউ আর ইসা দুটো কারণ একটা হলো এই পোশাক তোমাদের লজ্জায় স্থান ঢাকবে সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে তবে অলিবাসোয়াদ তাকোয়ার পোশাক উত্তম পোশাক তার মানে শুধু এই কাপড়ের পোশাক দিয়ে দেহ ঢাকলেই চলবে না এর ভেতরে আরেকটা পোশাক পরতে হবে তার নাম তাকবার পোশাক ইমানের পোশাক ইসলামের পোশাক ওরা চায় পোশাক খুলতে আর আমরা বলছি পোশাক খুলো না মা বরং তাকোবার পোশাকটা আগে পরো তার উপরে এই পোশাক দিয়ে নিজেকে ঢাকো দুনিয়ায় তোমরা সম্মানিত হবে ওরা নারীদেরকে অপমানিত করেছে নারীদের সম্মানকে লঙ্ঘন করেছে ইসলাম তো স্বাধীনতা নারীকে দিয়েছে দেয় নাই স্বাধীনতা আপনাকে দেয় আমাকে দেয় নাই। সব কিন্তু ইসলামে কোনো অ্যাবসলিউট স্বাধীনতা নেই কোথাও উনি আগেই বলেছি সীমাবদ্ধ স্বাধীনতার শর্ত সাপেক্ষে স্বাধীনতা ওরা নারীদেরকে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে আল্লাহবাক নারীদেরকে সম্মানিত করেছেন ওদেরকে মূল্যবান করেছেন এই জন্য তাদেরকে হেফাজত করার ব্যবস্থা করেছেন হিজাবের বিধান দিয়ে সংরক্ষণ করবার ব্যবস্থা করেছেন আল্লাহ সব তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি আমার পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বিশ্বের কোটি কোটি ইমানদারদের পক্ষ থেকে সরকার এবং দায়িত্বশীলদের কাছে দাবি তুলব এই ছাত্র ছাত্রীদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ডিসিপ্লিন কমিটি আছে সেই কমিটির সামনে ডাকতে হবে এবং তাদেরকে সতর্ক করে দিতে হবে সাবধান করে দিতে হবে দ্বিতীয়বার যদি এইরকম কাজ তারা করে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে তাদের তাড়িয়ে দিতে হবে ওরা শিক্ষার যোগ্য নয় সবাই শিক্ষার যোগ্য নয় কুকুরের গলায় স্বর্ণের চেইন পরাবার কোনো অর্থ নেই কুকুররাও তো নগ্নতার জন্য মিছিল করে নাই করেছে ওরা মানুষ হয়ে কেন এই নগ্নতার পক্ষে দাঁড়িয়েছে এই চিন্তাটা করতে হবে পাক আমাদের সবাইকে হেফাজত করুন আওয়ানুলিল্লাহ রবিল্লা আলম সবাই দাঁড়িয়ে কাতারগুলো সুধা করে সত্য ও দিন প্রচারের লক্ষ্যে